চলে এসেছি ঘরে, আর সব কিছু আঙ্কেল আন্টি দাঁড়িয়ে থেকে সব পরিষ্কার করিয়েছে। বিছানা চাদর এখন নোংরা, সব কিছু তুলে দিয়েছে। আর রয়েছে পুপু, নতুন সদস্য, তোমাদের সাথে আলাপ করানো নেই। এটা হলো আমাদের ঘর। আর এই যে এখন সব কিছু দেখা দেখি হচ্ছিল, এই ঘরটার খুব বাজে অবস্থা হয়েছিল, আর সব কিছু পরিষ্কার হয়েছে। আর এটা হলো আর একটা রুম। এই ঘরটাতে থাকা হয় না, এই ঘরটাতে জিনিসপত্র রাখা হয়, আর এখন পরিষ্কার করানো হয়েছে, তাই সব কিছু এখন পরিষ্কার। আর এটা হলো ঠাকুর ঘর, ঠাকুর ঘর এটা। আর এখানে বসে মন হচ্ছে কাজ করে। আন্টি জল দিয়ে গেল, কারণ আমাদের ফিল্টারটা এখন পরিষ্কার করাতে হবে, তারপর তো জল খেতে পারবো। কিন্তু আমার খুব জল তেষ্টা পেয়েছিল, সেজন্য আন্টি জল দিয়ে গেল। আর এটা হলো কিচেন, এখন সব কিছু যেহেতু পরিষ্কার করিয়েছে তাই সব কিছু এইভাবে রেখে দিয়েছে। খুব বাজে অবস্থা, সব কিছু গোছগাছ করতে হবে, সব জিনিসপত্র কিনতে হবে। তাও ওভেনটা পরিষ্কার করেছে, দেখেও ভাল লাগছে। আর এগুলোও সব পরিষ্কার করিয়েছে। তারপরে এটা ঘরের সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে, আর হচ্ছে বাইরে একটা আরেকটা বাথরুম আছে। এটা ইউজ হয় না, এটা হয় না, ভেতরেরটাই বেশি ইউজ হয়। হচ্ছে আন্টিদের মিষ্টি দিতে, আর আন্টি আর আন্টির মায়ের জন্য কলা এনেছিলাম, তো এইগুলোই দিতে যাচ্ছে এখন। তোকে কতদিন দেখিনি, মনোজ খাবার অর্ডার করেছে, আর এখানে সব জায়গার নাম মনোজ ভুলে গেছে। দিয়ে এখন গুগল ম্যাপে দেখছি, ও আচ্ছা এটা এটার নাম না, আমি ভুলে গেছি। মনোজের আগে যে অফিসটা ছিল সেই মানে জায়গাটার নামই ভুলে গেছে। কেমন তাকান একটু, কেমন লাগছে? সব ভুলে গেছি, আর কিছু নেই, সব ফাঁকা ফাঁকা। আবার চলে এসেছে, তবে কিসে খাবো জানি না। না আছে ভিম বা না বাসন মাজার সাবান, কিচ্ছু নেই, যে দুটো থালা এক্ষুনি ধুয়ে খাবো, কারণ ভাত অর্ডার করেছি, এটা দিয়ে খেতে হবে। কিছু তো করার নেই, শুধু জল দিয়েও এখন ধুলে চলবে না, কারণ দেড় বছর ধরে নেই, কত কিছু জীবাণু ভেবেছে। শুধু ভাতটা খুলেই খেতে শুরু করে দিয়েছে। এটা কি? আমার একটা সবজি আছে আর একটা চিকেন আছে। দুটো তাহলে, এই দুটো কি? চিকেন, দুটো চিকেন, আর এটা ফুলকপি তরকারি নাকি সবজি টাইপস মিক্স ফুল নাকি, না শুধু ফুলকপি দিই? ওই এই খাবার এইভাবেই খেতে হবে, কিছু করার নেই। খেয়ে নিই, আবার পরে কথা হবে। একটু বিছানা চাদরটা পাতলাম, ও বালিশে ওয়ারগুলো পরালাম, পুরনো বালিশগুলো দেখলাম নেই, মনে হয় ফেলে দিয়েছে। আর এই ব্ল্যাঙ্কেটটাই এখন থাক, তারপর জানি না, এটা তো রাত্রে তো গায়ে দেবো না, কারণ এটাতে ধুলো আছে মনে হয়। এটা এতদিন বন্ধ ছিল, তো লোক এসেছে, ঠিক করবে বা কিছু করবে আমি জানি না। আর এইদিকে মনোজ জল অর্ডার করেছিল মনে হয় নাকি, জল দুধ। খুলি দেখাচ্ছি, এটা কি ঝাঁটা? বাইরেটা দেখো, বাইরেটা মিষ্টা, সামনে বাজার আছে, রাস্তার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমি এখন যাচ্ছি ওপরে,
বাহ, এটা নতুন হয়েছে, সুন্দর। এটা আঙ্কেলের ঘর হয়েছে, আর এটা আঙ্কেলের ঘর হয়েছে, এটা নতুন হয়েছে। আর ওই যে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এটা মনোজের পুরনো অফিস। ওখানে কাজ চলছে, সরি আমি ভেবেছিলাম হয়তো ওটা দুধ, ওটা দুধ না, এটা হলো কিচেন টেবিল। এই তো এইটা, এটাকে ফার্স্ট ভেবেছিলাম মিল্ক, এটা মিল্ক না। আর এই যে ডাস্টবিনের জন্য, আর দুটো বোতল, এখনো অনেক কিছু অর্ডার করা হয়েছে, সেই জিনিসগুলো আসবে আজকে মনে হয়। আমি এখন এসেছি ওপরে, একদম ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, আর ওই যে মনে হয় পুরোনো অফিস, আর ওটা একটা স্কুল। ওইদিকে একটা মন্দির আছে খুব সুন্দর, তোমাদের একদিন দেখাতে নিয়ে যাব। চলো এবার নিচে যাওয়া যাক, এটা নতুন করেছে। যাচ্ছি নিচে, কিছু অর্ডার দেওয়া হয়েছিল সেই জিনিসগুলো এসেছে, সেগুলোকে যাচ্ছি আনতে। ও মনোজ নিয়ে নিয়েছে, এটা হালকা ছিল, এটা প্রচন্ড ভারী, হাতটা পুরো লাল হয়ে গেল মনে হয়। এবার দেখি কি কি অর্ডার করেছেন স্যার, জিনিসগুলো অর্ডার করেছিল আপাতত, যে এক দুদিন চলে যাবে, যেগুলো খুব দরকারি। এবার দেখি কি কি অর্ডার করেছিল। এটা দেখতে পাচ্ছি চাল, এটা কম করেই অর্ডার করেছে কেন জানি না আমি। আর এটা চিনি, কারণ আমার খুবই দরকার, চা খাইনি সকাল থেকে। আর হলো এটা নুন, আর এই যে ভিমবার, সাবান, ডার্ক ফ্যান্টাসি, আর ওই চা পাতা, লাইজল, সর্ষের তেল, আর এই দুধ তিনটে, আর এর মধ্যে কী আছে আমি জানি না। এইটা আছে পেঁয়াজ, আর এটাতে কী আছে ভগবান, এইটুকু টুকুনি কেন আলো, এইটুকুটুকুনি আলো, আলু। আর ও এটা হলো কলা, তবে এইটুকুনি আলু কিলো 50 টাকা 1 কিলোতে। জলে ফিল্টারটা চেঞ্জ করতে এসেছে, কালকে আসবে বলেছিল, আজ ঘরটা তেল আমি জানি না কেন গেছে খারাপ হয়ে। এই ফ্যানটাকেও আজকে সারাতে আসবে, রাত্রে দরকার নেই কিন্তু দুপুরে দরকার আছে। এতক্ষণ নিচে গেছিলাম আন্টিদের সাথে গল্প করতে, অনেকদিন দেখা হয়নি, তারপর কালকে আন্টিরা তো ঘুরতে যাবে বললাম, সেই জন্য ওরাও গোছগাছ করছে সব ব্যাগপত্র, আর গল্প করছিলাম, নিচেই ছিলাম, ভালো লাগছিল। বেরোনো হচ্ছে, আন্টিদের প্যাকিং কালকে যাওয়ার, আর ওই যে আঙ্কেল আন্টিদের ঘরে।
স্পেশালটি। কিছু বাসন ধোয়া হলো আপাতত, আর এইগুলো, তারপর এইটা, মিক্সি হলো, এগুলো সব যদি আজকে সম্ভব হয় তো আজকে ধোবো। আর বিরিয়ানি খাওয়ার পর মনে হয় যদি যে ধোবো না তাহলে কালকে ধোবো। আর বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, বিরিয়ানি চলে এসেছে। বাইরে বসবে তো, এসো চালি, এগুলো সরাই। চলে এসেছে বিরিয়ানি, আর উনি করছেন দেখুন। এই যে লাজিজে বিরিয়ানি, আমাদের আলসুরও এখন আসছে, যদিও 50 টাকা এক্সট্রা নিচ্ছে, বাট করমবাংলা থেকে আসছে অনেকটা দূর থেকে। বাঙালি বিরিয়ানি একটা অন্যরকম জিনিস, দেখা যাক কী বিরিয়ানি আমি পাই। এখনো পর্যন্ত দেখা একটা বিরিয়ানি অনেকটা, দেখো অনেকটা অনেকটা, একটা বিরিয়ানি দুজন খাওয়া যাবে, একটা খুলতে হবে না মনে হচ্ছে আজকে। সাইজেও বেশ ভালো, মটন মটন বিরিয়ানি, আর এটাও মটন, মানে কেন চিকেন বলছে না? ঠিক আছে, ও বেলা চিকেনটা গরম মশলা ঝালে পেটটা পুরো জ্বলে যাচ্ছিল। তুমি না আমার কেন আছে, এই দেখো আরও একটা, দেখো মাটন সাইজগুলো কিন্তু বড় বড়। আরও একটা, কতগুলো দিয়েছে? তিনটে মাটন, তিনটে মাটন, এখানে আলু আলাদা করে দিয়েছে, আলু দুটো, ডিম কি দুটো? হ্যাঁ ডিম দুটো, কারণ দুটো বিরিয়ানি দিয়ে দিয়েছি। হ্যাঁ একটা, তাহলে এটা নাও, কতটা নেবে তা বলছো? যে মনোজের ফেভারিট রায়তা, আমি খাই না, কিন্তু কলকাতা বিরিয়ানি হলো রায়তাটা দিয়েছি। আমার স্যালাড দরকার ছিল, তবে আমি আর কাটতে পারবো না। পেঁয়াজ অর্ডার করিনি, পেঁয়াজ অর্ডার করেছি, আলু ঠিক আছে, কপিরাইটও পড়তে পারে, কারণ ইউটিউবার অনেকে ধামসা আলু বলে, একবার ধামসা আলু দেখো আমি ভাগ করছি। ও তোরটা দেখতে পেয়েছে, মাখন মাখন, এবারে এটা দিলাম, এটা রাখলাম, একটা বিরিয়ানি রাত্রেবেলা একটাই খাওয়াও, তার সাথে একটু টেস্ট সাউথ ইন্ডিয়ান স্টাইলটাও দেখা যাক, রায়তা আমার ভালো লাগে। বিরিয়ানিটা টেস্ট করলাম, খুব রিচ না, বেশি গন্ধ না, আতরে বেশ ভালো, লাজিজ, তার জন্যই তার নাম লাজিজ, লাজিজ বিরিয়ানি। এমনি এমনি কি 400 টাকা না নিয়েছে, 400 400, 800 টাকা, 800 টাকা তো বিরিয়ানি, আহা না পুষিয়ে দিয়েছে, এটা এখানে নেই। এই না সাউথ ইন্ডিয়ান স্টাইলে রায়তাটা করতে পারেন, রায়তা একটু পেঁয়াজ থাকবে, পেঁয়াজ দেয় একটু, শসা থাকবে, ছুরিটা ঠিক থাকলে, ছুরিটা ভালো থাকলে আমি দেখা যাবে। এটা কি রায়তা দিয়ে ভালো লাগবে না শুধু ভালো লাগবে? না শুধুই ভালো লাগবে, রায়তাদের সাথে যাচ্ছে না, রায়তাটা ভালো নয়। হ্যাঁ দেখেই মনে হচ্ছে গুলে দিয়েছে পুরো জল। খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পর বাসনগুলো মাজলাম, আরও কিছু বাসন ছিল সেগুলোও মাজলাম, তো ঘরটাও একটু ছাঁট দিলাম, কারণ ফ্যানটা সারাতে এসেছিল তো সে নিচটা ধুলো করে দিয়েছিল, সেই জন্য গোটাটাই পরিষ্কার করলাম, রান্নাঘর ঘর আর দিয়ে, তারপর ডাস্টবিনটা, তার ওটাকে ভালো করে গাটার দিয়ে বেঁধে রাখলাম, ব্যাস শান্তি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনে টং টং করে ঘন্টা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই মানে ভাই ইউটিউব চ্যানেলে ডেইলি ব্লগ
আসতে পারে, মানে ইচ্ছা আছে ডেলি ব্লগ করার, তারপর দেখা যাক, সেজন্য সাবস্ক্রাইব করতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো আমার আরেকটা আমি নতুন চ্যানেল খুলেছি, সেটা হলো ইভাস কিচেন। আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি যেহেতু ব্যাঙ্গালোর চলে এসেছি, এখন ভাবছি একটা রান্না চ্যানেল খুলেছি, তো সেইখানে আমি রান্নার ভিডিও ছাড়ব। যদি ভাবো যে সাবস্ক্রাইব করব, তাহলে সাবস্ক্রাইব করতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।